এখন বাজে 3:30, ভাল লাগছে পুরো কাজ। গুড মর্নিং সবাইকে, আমি তনুশ্রী, আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে বেরোনোর প্ল্যান আছে, তো সকাল থেকে দেখছি মুষলধারে বৃষ্টি চলছে। তো কলকাতায় কোনো ঠিক নেই, এই বৃষ্টি হচ্ছে 10 মিনিট খুব মুষলধারে বৃষ্টি হলো, তারপরেই আবার রোদ উঠে গেল, এই চলছে কয়েকদিন ধরে। তো দেখা যাক আজকে ওয়েদারটা কেমন থাকে। এখন বাজে 3:30, এতক্ষণে বেরোচ্ছি আমরা, আসি দেরি হয়ে গেল। যেতে যেতে 5টা হয়ে যাবে, বৃষ্টি তো চলছে। সকালে কতবার যে বৃষ্টি হলো, রোদ উঠছে, এখন আবার ঠিক আছে, ভালো লাগে। সব ওপর থেকে ব্যাগ ঝুলিয়ে দেয়, ওই যে ওদিকে দেখো না, ওদিকে ভর্তি গাছ, আমি দেখো এমনি ভাল লাগে, ভাল লাগছে পুরো গাছ। এর আগেও অনেকবারই গেছি সাউথ কলকাতা, আজকে আবার যাচ্ছি ওখানে। ওখানে ছোট পিসি শাশুড়ির বাড়ি, ওখানে একটু দেখা করবো, করে তারপরে ঘুরে ফিরে আসবো। আজকে হাওয়াটা কম দিচ্ছে না, বেরোচ্ছিলাম যখন তখনই দেখছিলাম এদিকটা পুরো কালো মেঘ হয়েছিল, আর কি বেরোতে না বেরোতেই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। কিছুটা সামনের দিকে এগোতে এদিকটা দেখছি বৃষ্টিটা আবার কম, কিন্তু ওই দেখো কি সাংঘাতিক কালো মেঘ জমে আছে, মানে যখন তখন আবার মুষলধারে বৃষ্টি আসবে। কলকাতা আসার পরপরই আমি আর সৌম্য একবার গেছিলাম দক্ষিণ কলকাতা, এবার আবার মায়ের সাথে যাচ্ছি ওদিকটায়। এদিকটা বৃষ্টি পায়নি এখনো অবধি, পুরো আকাশটা কালো মেঘে ভরা, আর এই জায়গাটা দিয়ে যেতে এত সুন্দর লাগছে। তো আমাকে কয়েকজন বলেছিলে গড়িয়াহাটের মার্কেটটা আরেকবার ঘুরে দেখাতে, সকাল থেকে অনেক রকমই প্ল্যান করছিলাম আমরা, এদিকটা যখন আসছিলামই তখন অনেক জায়গায় যাব ভেবেছিলাম, কারণ ডেলি ডেলি তো আসা যায় না, অনেকটাই দূর আমাদের ওখান থেকে। কিন্তু সকাল থেকে আকাশের যা অবস্থা হয়ে আছে না, বেরোতে বেরোতে তো দেরি হয়েই গেল, তাই মনে হচ্ছে না আজকে আর যাওয়া হবে। তো আকাশ যেদিন পরিষ্কার থাকবে সেদিন দেখানোর চেষ্টা করব। এখন যাচ্ছি পার্ক সার্কাসে কোয়েস্ট মলের পাশ দিয়ে, নাম অনেক শুনেছি কিন্তু আমার আশা হয়নি কখনো, পরে আসবো একদিন। বৃষ্টি শুরু হয়ে গেছে, সেই 1 ঘন্টাই লেগে গেল পৌঁছে গেছে। লেক গার্ডেনে এই হরগড়ি মিষ্টান্ন ভাণ্ডার খুব নাম করা, এখান থেকে মিষ্টিটা নিয়ে নেব। অনেক রকম ভ্যারাইটি আছে মিষ্টির, আর আমরা তিনজনই মিষ্টি ভীষণ ভালোবাসি, তো এদিকটায় মিষ্টিটাও খুব ভালো, তাই আমাদের বাড়ির জন্য অল্প করে নিয়ে নিলাম। মিষ্টি নামা বেড়ে গেছে, চলো এদিকটায়, এবার বৃষ্টি হয়েছে। আসলাম ছোট পিসি শাশুড়ির বাড়ি, আমি ছবি বলে ডাকি আর সৌম্য পি বলে ডাকে। আমরা এদিকটায় আসলে সবসময়ই আসি দেখা করতে, আমার কাকি শাশুড়িও কাছাকাছিই থাকে, কিন্তু এখন ওরা নেই, শিলিগুড়ি গেছে। তো অনেকক্ষণ হলো এসছি আমরা, আসার পর থেকে খাওয়া দাওয়া গল্প গুজব চলছে, আসলে তো ভালোই লাগে, কিন্তু আমাদের ওখান থেকে অনেকটাই সময় লাগে এখানে আসতে, তাই সবসময় হয়ে ওঠে না। রাত্রে না খাইয়ে পাঠাবেই না, ভাই আবার কত কিছু আনিয়েছে, পিৎজা, কুলচা, না নান, পনির, চিকেন, মানে আর কিছু বাকি নেই। তো সবাই মিলে একটা সন্ধে খুব ভালো কাটল। এখন যে 10টা, অনেকটা দেরি হয়ে গেছে।
গাড়িতে উঠে এসে একটা জিনিস শেয়ার করি তোমাদের সাথে, কলকাতায় ওলা উবের এগুলো তো চলে খুবই। আগে যখনই আসতাম উবেরটাই বেশি বুক করতাম, কিন্তু এবার কলকাতা আসার পর দেখছি ইনড্রাইভটা খুব চলছে। তো ইনড্রাইভে কি হয়, ধরো তুমি কোথাও যাবে, উবেরে 400 টাকা দেখাচ্ছে, এবার 400-র কমে তুমি যেতে চাও, তো ইনড্রাইভে যখন বুক করবে তখন তোমার ইচ্ছে মতন একটা অ্যামাউন্ট দিয়ে রিকোয়েস্ট করতে পারো যে সেই অ্যামাউন্টে ওরা তোমায় নিয়ে যাবে কি না, এভাবে তুমি নেগোশিয়েট করতে পারো। তো আমরা 2-3 বার গেছি, উবেরের থেকে কমেই হয়েছে, আর এখনও পর্যন্ত এক্সপিরিয়েন্স ভালোই আছে। তো অনেকেই যাতায়াত করে, যারা এখনও যাওনি তারা ট্রাই করে দেখতেই পারো। কাল ফিরতে ফিরতে রাত্রি 11টা বেজে গেছিল, আজকে যে মেঘলা করে আছে, কালকে যা বৃষ্টি হয়েছে, মানে বেরিয়েছে আর তখনই মুষলধারে বৃষ্টি এসেছে। আজকে ঠিক আছে ওয়েদার, মিষ্টি তো হবেই। ওদিক থেকেই নিয়ে এসেছি কাল মিষ্টিগুলো, তো আজ ব্রেকফাস্টে পাউরুটির সাথে নিয়ে নিলাম। তো মিষ্টিগুলো খুবই ভালো খেতে, এটাও বেশ সুন্দর ভেতরটা ঘুরে। তো কলকাতায় এসে না মিষ্টি খাওয়াটা আমার প্রচুর বেড়ে গেছে। আজকে দুপুরে খাওয়া দাওয়া সেরে সৌম্যর সাথে মা যাচ্ছে মামার বাড়ি। ওদের সাথে অনেক দিন হয়ে গেল দেখা সাক্ষাৎ হয়নি, তাই এবার যখন এসছে বেশি দিনের জন্যে তাই দেখা করতে যাচ্ছে। এখন 3টে বাজে না, পৌঁছে মেসেজ করলে হবে, পৌঁছে মেসেজ করে দিও। সময় মতোই পৌঁছে গেছে ওরা, যে আমায় মেসেজ করে দিয়েছিল। মা ওখানে কিছুদিন থাকবে আর সৌম্য আর কিছুক্ষণ পর রওনা দেবে। তো সকালে আমি একবেলার রান্নাই করেছিলাম, তাই রাত্রে রান্নাটা করতে হবে, ভাবছি এখনই করে রেখে দিই। রাত্রে বেশি কিছু না, ওই মাছটাই করব, তো খালও হয়ে যাবে আমাদের। কাতলাটা এবার ভালো পেয়েছি, আর কাতলা মাছ হলে দই কাতলা খুব ভালো লাগে। তো দইটা আমি বাড়িতেই পাতি, গরমে খুব ভালো হয়, আর একটু সময় দিতে হতো, যাই হোক এটাও হয়ে যাবে। আর এদিকে 8-10টা মতন কাজু বাদাম পেস্ট করে নিতে হবে, তো আমি 8টা মতনই নিলাম, তো এটাই পেস্ট করে নেব। পেঁয়াজটা অল্প ঝিরিঝিরি করে কেটেছি আর একটু ঘষেও নিয়েছি। তো তেলের মধ্যে শুকনো লঙ্কা, দারচিনি, গোটা গোলমরিচ কয়েকটা দিয়ে পেঁয়াজ কুচিগুলো আর ঘষে রাখা পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। খুবই ভালো লাগে এটা খেতে, দিদিভাইরা যখন এসেছিল ঘুরেছিলাম, খুব ভালো লেগেছিলো ওদের। আর আমার শ্বশুরবাড়িতে তো খুবই হয় এটা, ওরাও খুব পছন্দ করে। এর মধ্যে নুন, হলুদ, একদম সামান্য চিনি দিলাম, জিরে গুঁড়ো দিলাম, কাশ্মীরি মির্চ দিলাম, কালারটা ভালো আসবে, আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এবারে কাজু বাদাম পেস্টটা যেটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে একটু নাড়িয়ে নিলাম। নিয়ে দইটা ভালো করে ফেটিয়ে রেখেছিলাম আগে থেকে, জল দিয়ে আমি ফেটিয়ে রেখেছি, তো ওটাও দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ফোটাবো কিছুক্ষণ, তো ফোটাতে ফোটাতেই না একটা সুন্দর কালার চলে আসে। তো আমি মাছগুলো তো ভেজে রেখেছিলাম আগে থেকে, সেইগুলো এবার দিয়ে দিচ্ছি। তো এটা দিয়ে পুরো ভাতটা খুব সুন্দর খাওয়া হয়ে যায়। এখন আকাশটা একদম পরিষ্কার, সৌম্য অনেকক্ষণই ফিরেছে, ফিরতে ফিরতেও সন্ধে হয়ে গেছিল। রাতে আজ একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, মাছের সাথে আমের চাটনি ছিল ওটাও নিয়ে নিলাম। এই ছোট্ট বাটির মতো এগুলো সেদিন মেলা থেকে নিয়েছিলাম, এক দেখাতেই খুব পছন্দ হয়ে গেছিলো। তো আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে একটা লাইক করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার একটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।